পাঁচ মাস পর ভারতে ফেরার সুযোগ পেলেন বাংলাদেশে আটকে থাকা ভারতীয়রা। মহামারী করোনায় বাংলাদেশে আটকে পড়া ভারতীয় পাসপোর্টধারী যাত্রীরা দীর্ঘ পাঁচ মাসের বেশি সময় পর ভারতে ফেরার শুরু করেছেন। ভারতে লকডাউন ও পাসপোর্ট যাত্রী চলাচল বন্ধ থাকায় চলতি বছরের 13 মার্চ থেকে ভারতীয় পাসপোর্টধারী যাত্রীদের ভারতে ফেরা বন্ধ ছিল। সম্প্রতি বাংলাদেশে আটকে পড়া ভারতীয় পাসপোর্টধারীরা আগামী 24 আগস্ট বেনাপোল চেকপোস্টে অবস্থান করার ঘোষণা দেওয়ার পরই ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন 18 আগস্ট থেকে 3টি শর্ত দিয়ে ভারতীয় পাসপোর্ট যাত্রীদের ভারতে ফিরতে পারবেন বলে ঘোষণা দেন। এর একদিন পর থেকেই ভারতে প্রবেশ করতে থাকে ভারতীয় নাগরিকরা। গত 4 দিনে বেনাপোল সীমান্ত দিয়ে 830 জন ভারতীয় পাসপোর্টধারী ভারতে ফিরে এসেছেন। এর মধ্যে 19 আগস্ট 233 জন, 20 আগস্ট 261 জন, 21 আগস্ট 187 জন এবং 22 আগস্ট ফিরেছেন 150 জন। ঢাকা থেকে জাহাঙ্গীর খান বাবু, টাইমস বাংলা। বাংলাদেশ মে মৃত্যু স্টুডেন্টস হ্যায় হম ইন্ডিয়াকে রহনে ওয়ালে আনফর্চুনেটলি হমে ইয়াহাঁ পে জো ইমিগ্রেশন হোতি হ্যায় হমে ইমিগ্রেশন পে ছোড়তে নিয়ে বর্ডার পে জো বেনাপোল ল্যান্ডফোর বর্ডার হ্যায় 150 জন এখানে আসে। 12 চাকা আমি আমাকে এখানে খুবই কষ্ট হয়েছে। এখানে খুবই টেম্পারেচার হাই আছে, লোক আছে, অনেক লোক আছে। এখানে করোনা ভাইরাস জ্যাদা চান্সেস আছে। খাওয়া দাওয়া এখানে তো কোনো হোটেল নেই, সব হোটেল অফ।